উন্নয়নের অগ্রযাত্রায় জামালপুর উচ্চ শিক্ষায় বিস্তারিত কর্মসূচি রয়েছে জামালপুরে। শেখ হাসিনা মেডিকেল কলেজ নির্মাণাধীন, চালু হতে চলেছে শেখ ফজলুতুন্নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ সহ নির্মাণাধীন রয়েছে আরো বেশ কিছু উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। দারিদ্র বিমোচনের উদ্দেশ্যে জামালপুরে পল্লী উন্নয়ন একাডেমির নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। Creator by Pro Online Video. মাননীয় প্রধানমন্ত্রীর 10টি উদ্যোগের অন্যতম ঘরে ঘরে বিদ্যুৎ, এই লক্ষ্যে জামালপুরে অভাবনীয় অগ্রগতি সাধিত হয়েছে। জামালপুর পাওয়ার প্ল্যান্ট, মাদারগঞ্জ 100 মেগাওয়াট সোলার পাওয়ার প্ল্যান্ট, 200 মেগাওয়াট ইউনাইটেড পাওয়ার প্ল্যান্ট সহ অন্যান্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রেও জামালপুরে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। নির্মিত হয়েছে শহর বাইপাস সড়ক এবং ময়মনসিংহ বিভাগ ও রংপুর বিভাগের মধ্যে ফেরি চলাচল শুরু হতে যাচ্ছে। জামালপুরের অর্থনৈতিক সমৃদ্ধি বিকশিত করার জন্য 2টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সাংস্কৃতিক কর্মকাণ্ড বিকাশের জন্য শহরের প্রাণকেন্দ্রে গড়ে তোলা হচ্ছে শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লী। মেলান্দহ উপজেলায় নির্মিত হয়েছে মির্জা আজম অডিটোরিয়াম। ব্রহ্মপুত্র নদীর উপর নির্মিত হয়েছে শহীদ লেফটেন্যান্ট শেখ জামাল ব্রিজ এবং শহীদ মেজর জেনারেল খালেদ মোশাররফ বীর উত্তম ব্রিজ। বন্যাপ্রবণ জামালপুর জেলায় বন্যা প্রতিরোধের জন্য একাধিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যার অন্যতম ইসলামপুর উপজেলার বেলগাছি ইউনিয়নের কুলকান্দি ও গুঠাইল হার্ড পয়েন্টে যমুনা নদীর তীর সংরক্ষণ প্রকল্প। স্বাস্থ্যখাতে উন্নয়নের জন্য নির্মিত হয়েছে শেখ হাসিনা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি। ভূমিহীন এবং অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত হয়েছে বাসস্থান। সরকারি আশেক মাহমুদ কলেজে 100 শয্যার ছাত্রী নিবাস তৈরি হয়েছে। শহরে যানজট কমানো এবং রেল চলাচল নির্বিঘ্ন করার লক্ষ্যে রেলওয়ে ওভারপাস প্রকল্প গৃহীত হয়েছে। দ্রুতগতিতে এগিয়ে চলছে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম স্টেডিয়ামের নির্মাণ কাজ। নির্মাণাধীন রয়েছে জামালপুর শিল্পকলা একাডেমি। জেলা প্রশাসনের উদ্যোগে ও জামালপুরবাসীর সম্মিলিত সহযোগিতায় অচিরেই জামালপুর জেলা ভিক্ষুক মুক্ত হতে চলেছে।